হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি এই রোদ বৃষ্টি ফাটাফাটি ওয়েদারের মাঝে সবাই ফাটাফাটি অবস্থাতেই আছেন। অনেকে হয়তো খেয়াল করেছেন, লাস্ট 3 মাসের কিছু বেশি সময় ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে স্টার্ট করেছি। তবে এই জার্নিটা কিন্তু মূলত 3 বা 3.5 মাসের না, এটা মিনিমাম 1.5 বছরের মতো। তবে ক্যামেরার সামনে আসবো আসবো করেই আমার 1.5 বছর চলে গেছে। লাকিলি আমি একটা ভিডিও পেয়ে যাই, সেটা হচ্ছে ক্যানাডিয়ান এক ইউটিউবার, উনি মূলত ব্লগিং স্টাইল এবং ফটোগ্রাফি স্টাইলের ভিডিওগুলো করে থাকেন। ওনাকে একদিন একজন কোশ্চেন করলো, হাউ টু স্টার্ট ইউটিউবিং অর হাউ টু স্টার্ট শুটিং। তো উনি এই কথার একটা ছোট্ট আনসার দিয়েছিলেন যে কীভাবে আমি শুরু করব, এটাই সবচেয়ে বড় বাধা আপনি শুরু করার জন্য। সো তাহলে কী করতে হবে, আপনার হাতে যেটা আছে, মোবাইল হোক বা ক্যামেরা হোক, হোয়াট এভার ইউ হ্যাভ, জাস্ট গো আউটসাইড, রোডে চলে যান বা একটা মাঠে চলে যান। আপনার যেটা করতে মন চায়, আপনার যেদিকে তাক করে ছবি তুলতে মন চায়, আপনি সেটা করা শুরু করে দেন, আর এভাবেই আপনি শুরু করতে পারেন। সো ওই দিনেই আমি হঠাৎ করে নিজের মধ্যে একটা মনে হয় স্বস্তির নিঃশ্বাস পাই যে আসলে কীভাবে শুরু করব, কবে থেকে শুরু করব, কি করব না করব, এই চিন্তা বাদ দিয়ে জাস্ট কম দামি একটা ক্যামকোর্ডার কিনে ফেললাম আর শুট করা শুরু করলাম। আমি আমার ভিডিওগুলোতে মূলত একটু ডিফারেন্ট ছোঁয়া দেওয়ার চেষ্টা করি, যেমন ম্যাজিক্যাল কিছু ভঙ্গিমা আমি এখানে ইউজ করি। আমি প্রথম চিন্তা করেছিলাম যে বাংলাদেশের মানুষ আসলে এটি কিভাবে দেখবে বা এদিকে একটু চ্যাংড়ামো হয়ে যায় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য এনাফ সাপোর্ট পাচ্ছি আপনাদের থেকে। আজকে মূলত কোনো ম্যাজিক নয়, ছোট্ট একটি গল্প বলার জন্য আপনাদের সামনে এসেছি। একদল ইঁদুর রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর তারা ঝোপের ভিতরে ঢুকে চলা শুরু করলো। ওই দিন আবার বৃষ্টি হয়েছিল, যার কারণে ঝোপের ভিতরে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়ে গিয়েছিলো এবং সেখানে বেশ পানি জমেছিল। আর একটা ইঁদুর চলতে চলতে হঠাৎ করে সে গর্তের ভিতরে পড়ে যায়, বলতে গেলে তাদের কাছে ওই গর্তটি কুয়ার মতো। সো সে অনেক সাঁতরানোর চেষ্টা করে বাট উঠতে পারছিল না, বেশ গভীর ছিল আর পানিটাও অতটা ফুলফিল ছিল না। এটি দেখে প্রথমে তার সাথীরা একটু থমকে যায়, তারা কয়েকজন তাকে হেল্প করার চেষ্টা করলো ফার্স্ট, তারপর দেখলো যে না এটা নাগালের বাইরে, তখনই তাকে ধিক্কার জানানো শুরু করলো যে তুই ফাউ ফাউ চেষ্টা করিস না, এটা অনেক গভীরে আর একদিন তো মরণ হবেই। সো তুই এখান থেকে উঠতে পারবি না, তুই বেশি লাফালাফি করিস না, শুধু শুধু এনার্জি স্পেন করিস না, তুই ওভাবেই থাক, তুই দেখা যাচ্ছে একসময় কপালে যদি থাকে তুই উঠে আসতে পারবি, তা নাহলে তুই ওখানে মারা যাবি। এটা দেখে গর্তের মধ্যে যে ইঁদুরটি পড়ে গিয়েছিলো, সেই ইঁদুর আসলে আপ্রাণ চেষ্টা করছিল, তাকে দেখছে যে উপরে তারা তাকে এ ধরনের ধিক্কা জানাচ্ছে, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করছিল, সে চাচ্ছিল যে না আমি এখান থেকে উঠে যেতে পারি, কারণ তার মাথার ভিতরে একটা জিনিস কাজ করছিলো যে চেষ্টা করলেই অবশ্যই সফল হওয়া যায়। তো হাজার বছর দিয়ে উঠার চেষ্টা করছিলো, কিন্তু বারবার সে ফল ডাউন করছিলো সে গর্তের মধ্যে পানির মধ্যে। এই দেখে তার সাথীরা আরও বেশি ধিক্কার করতে লাগলো, তুই এত কষ্ট কেন করছিস, জাস্ট ডাই, জাস্ট স্টপ ইট, এবং তারা একসময় লিভ করলো তাকে রেখে। কিন্তু এই ইঁদুরটি সে হাল ছাড়লো না, সে যেভাবে হোক অনেক কষ্ট করে প্রতি সেকেন্ডে সে তার চেষ্টার মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। আর তারপর এক সময় সে ঠিকই উপরে উঠে গেল, উপরে উঠে দৌড়ে তার যে সাথীরা ছিল তাদের সাথে যোগ দিল। তাকে উপরে উঠে আসতে দেখে তার সাথীদের মধ্যে কয়েকজন তাকে জিজ্ঞেস করলো যে তুই কি আমাদের কথা শুনিস না, আমরা বারবার বলছিলাম যে এত কষ্ট করিস না, কারণ এ ধরনের ফাঁদ আমরা আগেও দেখেছি, সেখান থেকে আসলে যারা একবার পড়েছে তারা বের হতে পারেনি, এ করতে পারেনি, ওই করতে পারেনি, তুই কেন উঠেছিস, তুই কি আমাদের কথা শুনতে পারিস না। তখন সে ইঁদুরটি তার নিজের ভাষায় তাদেরকে বুঝিয়ে বলল যে আমি আসলে কালা, আমি কানে অতটা ভালো শুনতে পাই না, আর তোমরা উপর থেকে যেটা বলছিলে আমি মনে করছিলাম যে আমাকে তোমরা উৎসাহ দিচ্ছ, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে আমাকে তোমরা উৎসাহ দিচ্ছ যে আরও আরেকটু চেষ্টা করো উঠে আসার জন্য। তোমাদের ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমি নিজের ভিতরে আরও শক্তি সঞ্চয় করতে লাগলাম, আমার ব্রেনকে আরও প্রেশার দিতে লাগলো, যেভাবে হোক আমাকে এখান থেকে উঠতেই হবে, আর আমি আমার চেষ্টায় খুবই মনোযোগী ছিলাম, সেজন্য আমি উঠে এসেছি। এই ছোট্ট ঘটনাটি আসলে আমাদের অনেকের সাথে মিলে যায়, সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ঘটনাটি থেকে যদি এতটুকু পরিমাণেও ব্যাপার আপনার মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে অবশ্যই ইন ফিউচারে আপনি জানবেন যে কারা আপনার পিছে লাগছে। তারাই লাগছে যারা কখনো সফল হতে পারেনি, অথবা তারা সফল হয়েছে
কিন্তু অন্যদেরকে কম্পিটিটর মনে করে। সেজন্য আপনি যেদিকে যান না কেন, এদিকে এই সমস্যা, ওদিকে এই সমস্যা। আরে ভাই, সমস্যা তো থাকবেই, সমস্যা থাকবে না? আসলে সামনে এগিয়ে যান, আপনি যেটা করতে যাচ্ছেন সেটা করে যান, তবে সেটা যদি সমাজের জন্য ক্ষতিকর না হয়, অবশ্যই অবশ্যই আপনি সঠিক ট্র্যাকে আছেন এটা আপনি মনে করবেন। আর যারা নেগেটিভিটি ছড়াবে আপনার বিরুদ্ধে, সেগুলোকে ঠিক ওই ইঁদুরের মতো কান বন্ধ করে সামনে এগিয়ে যান, এবং তাদের ব্যাপারগুলি, তাদের কথাগুলি শক্তিতে রূপান্তর করে যদি সামনে এগিয়ে যেতে পারেন তাহলে পারবেন। তা নাহলে একটা নেগেটিভ কমেন্টস আসলো বা একটা নেগেটিভ ফোন কল আসলো, তাতে আপনি মর্মাহত হয়ে গেলেন, তাহলে বুঝতে হবে যে আপনি ইমানে জোর নাই, আপনি যেটা করছেন সেটার প্রতি আপনি অতটা দক্ষ না অথবা আপনি মনোযোগী না। সো যেটা করছেন সামনে এগিয়ে যান। এবার আমার চ্যানেলের একটু অ্যাডভার্টাইজ করে দিই, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো একটা আইডিয়া পেয়েছেন যে আমি ম্যাজিক্যাল কিছু ব্যাপার নিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করি। ভালো লাগতো না, সো চেঞ্জ করে ফেলেন, বল আমি কলা খাবো নাকি আম খাবো, সে সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, শোনা করে ওদেরকে দিন না, ঠিক? দেখতে পাচ্ছেন এই গরিবটার মতো। সো দ্যাটস ইট ফর টুডে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ম্যাজিক্যাল অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে ঘুরে দেখবেন, আর যদি এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ও একটা ব্যাপার, স্ট্রিট ম্যাজিশিয়ানদের দেখেছি এক ডেক কার্ড নিয়ে কত ধরনের হ্যান্ড স্লাইডিংয়ের মাধ্যমে ম্যাজিক করা, যদিও আমি তাদের তুলনায় খুবই ক্ষুদ্র, তবে চেষ্টা করছি। আমি যেমন এই ব্যাপারটি অনেকদিন ধরে চেষ্টা করছি যে কীভাবে ছবি থেকে একটা বের করা যায়। হোয়াট হয়েছে? ইয়েস, পেরেছি।